ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে দেখতে পাওয়া মেট্রো রেলের এই ছবি প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে কতটা এগিয়েছে বাংলাদেশ দেশের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান শিক্ষায় এগিয়েছে নারীরাও কিন্তু প্রযুক্তি নির্ভর বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণের দেখা মিলছে তুলনামূলকভাবে কম যার কারণ হিসেবে দেখা মিলেছে ভিন্ন মতের আমি যেটা মনে করি মেয়েদের ক্ষেত্রে নিজেদেরই আগ্রহটা খুব কম থাকে যেমন আমার বেশিরভাগ ফ্রেন্ডে কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশন নিছে বা দেখা যায় যে ডিউর যেগুলো অন্য সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর বাদে যেগুলো আছে ওইগুলোতে বেশি আগ্রহ ওদের থাকে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই এভাবে করেই মানে শোনানো হয় আশেপাশের থেকে ফ্যামিলি থেকে বা সব জায়গা থেকে যে হচ্ছে সে ম্যাথ পারে না বা এরকম টাইপের তো এই স্টেরিও টাইপ পরিবেশে থাকতে থাকতে তার মাথায়ও এটা এসে যায় যে সে এই স্টেরিওটা ভাঙতে পারবে না আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফিল্ড ওয়ার্ক অনেক বেশি যেমন দেখা যায় যে কিছু কিছু প্রজেক্ট অনেক রাত জেগেও কাজ করা লাগে রাতেও বাইরে থাকা লাগে তো আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা মনে হয় আমরা নারীদের জন্য ওই পরিবেশটা ক্রিয়েট করতে পারি না যেখানে একজন নারী এত রাতে বাইরে থেকে কাজ করতে পারবে প্রধান কারণ হচ্ছে আমাদের কোচিংগুলো আর কি দেখো সিঙ্গুলার পোচুর হাইপ করে তো দেখবেন আপনি মেডিকেল কোচিংগুলোতে দেখবেন পোচুর হাইপ হয় প্রতি বছরই তো ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে মানে ম্যাক্সিমাম হয় না কারণ ওই ফ্যামিলি থেকে মনে করা হয় যে ইঞ্জিনিয়ারিং সেক্টর তো তারা ভালো পারবে না তার চেয়ে বরং এখানে একটু মেডিকেলের দিকে যাক বিজ্ঞ ব্যক্তিরা মনে করছেন সামাজিক বৈষম্য ও প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে কমে আসবে প্রযুক্তি শিক্ষায় নারী পুরুষের অংশগ্রহণের এই ব্যবধান রোবোটিক্স অথবা কম্পিউটার সায়েন্স টিপলি এগুলোতে সাবজেক্টের ডিফিকাল্টিস হতে পারে এট দা সেম টাইম প্রযুক্তির অ্যাভেইলেবিলিটি হয়তোবা একটা কারণ হতে পারে মেদের অংশγον তুলনামূলক তবে আমার কাছে মনে হচ্ছে এটা ডে বাই ডে বাড়ছে হয়তোবা সামনে আরো বৃদ্ধি পাবে সামাজিক একটা নারী শিক্ষার যে আপনার উন্নয়ন বা সামাজিক যে একটা বৈষম্য সেটা হয়তো সাথে জড়িত থাকতে পারে কারণ ছোটবেলা থেকে যখন বাবা মারা গেল নার্সিং করে বা তাদেরকে যখন এটা নিয়ে কথা বলে তখন দেখা যায় যে একটা ফিমেল সে বিজ্ঞানে পড়বে বা সায়েন্টিস্ট হবে নাসাতে চাকরি করবে এই জিনিসগুলো প্যারেন্টস ওভাবে বোধ করে না নিচ যোগ্যতা দিয়ে সকল বাধা পেরিয়ে প্রযুক্তি শিক্ষায় নারীদের প্রবেশের হার আগামীতে বাড়বে এমনটাই প্রত্যাশা সকলের শুভ সেন ডিউটিভি ঢাকা বিশ্ববিদ্যালয়